সকাল 10টা বাজে, তো 10টার সময় দেখো রিও এই জাস্ট উঠছে, তো ও ঘুম ভাঙলেই একবার মা করে চিৎকার করে ডাকে। তো আমি রান্না করি, যাই করি, আমি একবার হলো ওর কাছে ছুটে আসি, আর আসলে এই যে ওকে জড়িয়ে ধরে খুব আদর করি, তো ওটা ওর ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ও ঘুম ভাঙলেই সে যখনই উঠুক ও একবার হলো আমাকে ডাকবে। তো চলে এসেছি, এসে একটু বেশ করে আদর করে নিচ্ছে, আর ওর এটা ভীষণ পছন্দ করে, আর তো দেখো খুশিও হচ্ছে। আচ্ছা, উঠতে তো ইচ্ছা করে না, ঘুম ভাঙলেই একটু এদিক ওদিক গড়াগড়ি। আর এই সময়টা না যত পারো বাচ্চাদের একটু আদর করে নেবে, কেন এই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না। ততদিন বড় হয়ে গেলে তখন তো আর এইভাবে ও আদর করতে দেবে না। তো যাই হোক, সেই জন্য যতটা পারি যখন মুড ভালো থাকে বেশ করে আদর করে নিই। তো দেখো ঘুম থেকে ওঠার পরে বললাম চল ব্রাশ করতে, তো ও ব্রাশ করতে এখন যাবে না, ওর এখন বসেই খেলতে হবে। তো ওর রোজকার এই ব্যাপার, উঠেই ও ব্রাশ করতে একদমই চায় না। তো কি করেছে, খেলনা নিয়ে পাশের ঘরের রুমে এসে খাটের ওপরে বসে খেলতে শুরু করে দিয়েছে, বলছে আমি একটু খেলে নিই তারপরে আমি যাব ব্রাশ করতে। তো সেই নিয়েই আমাকে দেখো সমানে বলে যাচ্ছে, ওকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তুই মানে ঘুম থেকে উঠে এইভাবে বসে থাকতে হয় না, তো সে শুনবে না। আর অনেকগুলো গাড়ি নিয়েছে, গাড়ি নিয়ে বসে এখন খেলছে, আর এই গাড়িগুলো ওকে ওর জেঠুন ওকে ওর বার্থডেতে গিফট করেছিল, তো সেইগুলো নিয়েই বলছে না থাক না দেখো না ও শুয়ে পড়ছে, গড়িয়ে পড়ছে, সমস্ত গাড়ি সাজিয়ে টাজিয়ে এখানে রেখে দিয়েছে। তো আমিও ভাবলাম তাহলে ঠিক আছে, ও যখন একটু খেলছে খেলুক, আমি আমার দিকে কাজটা একটু করে নিই। তো তারপরে দেখো বেশ খেলে নেওয়ার পর এবার চলে এসছে ব্রাশ করতে, সেটা অনেক কষ্ট করে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে ব্রাশ করার জন্য, এটা রোজকারই ব্যাপার ওর, নতুন কিছু না। তো আমি পেস্ট দিয়েছি, হবে না, পেস্টটা কেন দিয়েছো তুমি, তো ওই পেস্ট লাগাবে। তো যাই হোক, আবার আমি পেস্টটাকে রেখে দিয়ে আবার ওকে দিয়েছি, তো চেষ্টা করছে পেস্ট লাগানোর। তো ব্রাশও দেখো নিজে করবে, আমাকে আজকে করতে দেবে না, আর ও ব্রাশ তো অত ছোটো, ও অত ভালোভাবে করতে পারে না। তো আমি চেষ্টা করছিলাম আমি ব্রাশটা করাই, কিন্তু শুনবে না। তো ভাবলাম ঠিক আছে ছেড়ে দিলাম, তো ওই একটুখানি মজা করে দেখো না ব্রেশ করে ব্রাশ ঘষছে দাঁতের মধ্যে। আর আমি বলে বলে দিচ্ছি বাবা ডান দিকে বাঁ দিকে এরকম করে ব্রাশটাকে ঘোরাও, তো ও সেটাই একটু করার চেষ্টা করছে, আমাকে একদমই ধরতে দেবে না, ও নিজেই ব্রাশ করে নিজেকে মাঝে মাঝে ভাবে যে খুব বড় হয়ে গেছে হয়তো। তো যাই হোক, ওকে ছেড়ে দেওয়ার পরে ওর ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করছে, আর আমি বলছি বলে ও খুব হাসছে দেখো। তো ওর ব্রাশ করা হয়ে গেছে, এইবার আমি একটুখানি ভাবলাম যে ও যতটা করেছে পুরো দাঁতে তো হয়নি, তো আমি এখন যুদ্ধ করছি ওর সাথে, তোমাদের তো রোজই বলি যে ওর সাথে আমার যুদ্ধ চলে ব্রাশ নিয়ে, তো এখন আমি একটু ধরে বেঁধে ওকে দাঁতটা ঘষে দিচ্ছি। তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এবার ওকে মুখটাও ধুয়ে দিলাম, মুখ ধুয়ে টুয়ে মুছিয়ে দিলাম, তো মুছতে ওর খুব কষ্ট পালিয়ে গেল। আর ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ওর জন্য ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে আজকে ও খাচ্ছে চিলা, সুজির চিলা, এর মধ্যে আমি ভেজিটেবলস কুচি করে দিয়ে দিয়েছি, তো সেটাই বসি বসে ওকে খাইয়ে দিয়েছি, আর কড়কড়ে খেতে বেশ ভালোবাসে, তো সেটার জন্য আজকে একটু ভালোভাবে খেলো। তো আবার শুরু হয়েছে খেলা করা, আর এইবার দাদানকে পেয়েছে, তো বাবা একটুখানি ব্রেকফাস্ট করার পর একটু শুয়েছে, আর ওই সময় ও বাবার কাছে এসে বসে খেলে, তো এখন বাবার সাথে খেলছে। তো এটা হচ্ছে ওর পাইপ পাইপ খেলা, ও নিজেই নাম দিয়েছে, কিছুই না, কেউ একজন শুয়ে থাকবে তার উপরে বালিশ টালিশ চাপিয়ে, আর বেশ কিছু খেলনা ওই বালিশের মধ্যে দিয়ে ও দেবে, তো সেটা তার কাছে রেখে দিতে হবে, নিয়ে নাও এরকম একটা চলে। তো বাবার সাথে এখন যুদ্ধ চলছে, আর ভীষণ দুষ্টুমি করে, আর বাবার কাছে থাকতে না ও খুব ভালোবাসে, যে মানে বাবার সাথে গায়ের সাথে চিপকে বসে থাকবে। তো এই সময় একটুখানি খেলে রোজই খাওয়া দাওয়ার পরে, আর বাবাও বেশ এনজয় করছে ওর সাথে, আর ও কী করছে বাবার হাতটাকে নিয়ে চিপে ধরার চেষ্টা করছে, তো সেই জন্য বাবাও দেবে না। আর দেখো এখন নাতি আর দাদুর মধ্যে এখন একটা মিষ্টি মিষ্টি খেলা চলছে, আর ওর দাদুর সাথে এই যে খেলাটাও খেলে আমরা ভীষণ এনজয় করি, আর খুব খুশি হয় ও যে দাদুর সাথে খেলা করা।
তোকে আমি বলছি চল একটুখানি পড়াশোনা করে নে, একটুখানি বসবি, তো যাবে না, ও এখন দাদানের সাথে খেলবে। তো সকালের দিকে আমার পড়তে বসানো খুবই কম হয়, যখনই সময় হয় একটু চেষ্টা করি একটু লেখানো বা ড্রয়িং করা। তো বলছে আমি তো কালকে ড্রয়িং করে নিয়েছি, আজকে আমি ড্রয়িং করবো না, তো আর কি করি। তো অনেকক্ষণ বেশ খেলা টেলা করে নিল, তারপরে দেখো স্নানও করে নিয়েছে, তো আজকে ও দাদানের কাছেই স্নান করেছে। স্নান করে ও এখন তুলছে গাছের ফুল, তো ফুলগুলো সকালবেলা তোলা হয়নি, ও বলছে আমি তুলবো। তো একটু বেলা হয়ে গেছে বলে দেখো হালকা রোদের তাপও আছে, তো সেখানে ফুলগুলো একটু নেতে নেতে গেছিলো, তো খুব মজা করে ফুল তুলছে, এখন পুজো করবে। তো ওর পুজো করতে এত ভালো লাগে যে ও প্রত্যেক দিন ও আমার সাথে পুজো করবে। তো আজ বৃহস্পতিবার দিনটা পুজো করতে দিই না, তো যাই হোক ওর আজকে একাই পুজো করার ইচ্ছে হয়েছে। তো এই দিকে ফুলগুলো আর তুললো না, ও বলছে আমি এবার পার্পল কালারের ফুল তুলবো। তো সেই জন্য এইখানে একটা নয়নতারা গাছ আছে, সেই নয়নতারা গাছে দেখো টুকটুক করে ফুল তুলে নিচ্ছে, তো যে কটা পারছে ও তুলছে। আমি বলছি ঠিক আছে চল, আর তুলতে হবে না, ও দু চারটেই, তুই তো ঠাকুরকে বেশি দিতে পারবি না, যে কটা পারবি সে কটাই দে। তো ফুল তুলে নিয়ে চলে এসছে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে দেখো একটা একটা করে ছোট্ট ছোট্ট হাতে ও পুজো করছে, মানে ফুল সাজিয়ে দিচ্ছে। আর ও পুজো করার ওর এত ঝোঁক হয়েছে এই বয়স থেকে, জানি না বড় হয়েও কী করবে, তবে এখন তো খুব মজা করে পুজো করে আমার সাথে, আর মা থাকলে, মানে ওর মামমাম থাকলে মামমামের সাথে। তো ঠাকুরকে থালাগুলো আগেই ধুয়ে নিয়েছিল, এর মধ্যে সবাইকে থালা গ্লাস দিয়ে দিচ্ছে, তার মধ্যে আমি বলে বলে ওকে দিচ্ছি যে কার পরে কী দিবি। তো দিয়ে ঠাকুরকে দেখো নমস্কার করছে, আমি যে ঠাকুরের দিকে নমস্কার করে ও আমার দিকে তাকিয়ে নমস্কার করছে। এবার ও নিজের খাবার খেতে বসেছে, আর সামনে দেখো এখন একটু মোবাইল চাই, এই সময় বসে ও মোবাইল দেখে, আর মাছ ভাত খেতে ভীষণও ভালোবাসে, তো এখন তো নিজে খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে এখন বিকেল চারটে বেজে গেছে, আর দুপুরবেলা একটুও ঘুমোয় না ও কোনো দিনই, তো জোর করে চেষ্টা করলেও ঘুমোয় না, চলে এসছে এখন খেলতে। তো আমাদের বাড়ির সামনেই যে গলিটা, তো গলিটার মধ্যেই এখন তো এই পরিস্থিতিতে বাইরে যায় না সাইকেল নিয়ে, তো আমাদের বাড়ির পেছন দিকে যে সোহম আছে ওটা ওর দাদা কাম ফ্রেন্ড এখন হয়ে গেছে, তো দুজনে মিলে এখন এই গলির মধ্যেই সাইকেল চালায়। তো ও একজন না থাকলে আরেকজনের ভীষণ মন খারাপ লাগে, তাই দুজনেই যখন বেরোয় খুবই ভালো লাগে দুজনের, তো সেই জন্য দুজনেই ঘুমায় না দুপুরবেলায়, আর এখন দেখো বেশ মজা করে দুজনে সাইকেল চালাচ্ছে। আর রিও একটা জলের বোতলও গ্লাস মানে নিয়ে নিয়েছে সাইকেলের মধ্যে, যে মাঝে মাঝেই তো গলাটা শুকিয়ে যায়, তো ভেতরে বারবার যে মানে সাইকেল চালাতে কি ডিস্টার্ব হবে, সেই জন্য বোতল সঙ্গে করে জল ভরে নিয়ে সেই সাইকেল চালায়। এবার সাইকেলটাকে চালানোর পর চলে এসছে, এসে গাঠা ভালো করে ধুয়ে নিয়েছে, নালে যা অবস্থা হয়। দিয়ে এবার সন্ধ্যেবেলা একটুখানি এখন বিস্কুট টিস্কুটই খায়, কিন্তু আজকে ওর একটু চিলা খেতে ইচ্ছা করলো, তো আমি কড়কড়ে করে চিলা দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। খাওয়ার পরে চলে এসছে পড়তে বসেছে এবার, তো এখন একটু পড়াশোনা করাচ্ছি আমি, তো এইখানে বসেই ওকে পড়াই, কারণ সুবিধা হয় এই টেবিলে বসে পড়াতে। তো সেই জন্য দেখো একদম বিজ্ঞর মতন বসে বসে বেশ সুন্দর করে পড়াশোনা করছে মনোযোগ দিয়ে আজকে। আর আমি ওকে লিখতে দিয়েছি, তো লিখছে, আমি ওকে একটু হেল্প করছি, আর নিজেই বলছে, নিজেই বলে বলে সুন্দর করে ও লিখে নিচ্ছে। তো এই আর কি, ও খাওয়া দাওয়ার পরেই পড়তে বসে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা, তো এইভাবেই পড়াশোনা ওকে করানো হয়। দেড় ঘন্টার বেশি ও বসতেও চায় না। এখন করবে ডিনার, তো ডিনারে ও ভাতই খায়, এর সাথে মাছ আছে মাছ দেবো, আর বাটার টাটার শুকনো ভাত এইভাবেই ও খেয়ে নেয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে এখন রাত অলরেডি 11টা বাজে, তো ওকে নিয়ে এসেছি বিছানায়। আর যে দুপুরে না ঘুমালেও ওর তাড়াতাড়ি একদমই ঘুম আসে না, মানে এখনই যে ও শুয়েছে বলে যে ঘুমিয়ে পড়বে তা কিন্তু না, এখন আমাদের সাথে খেলা করবে ওর বাবা আমার সাথে, ও একটুখানি এই রাত্রেবেলায় আমাদের ওপরে মানে বদমাশি করবে, খেলবে, লাফাবে, চাপাবে, এই সবই ওর ভীষণ পছন্দ। তো বেশ কিছুক্ষণ একটু খেলে নেওয়ার পর তারপরে যখন লাইট অফ করে দেবো তারপরেই ও কিন্তু ঘুমোবে, তার আগে ও ঘুমোতেই চায় না। লাইটটাও অবশ্য ও সঙ্গে সঙ্গে শোয়ার লাইট অন করতে দেয় না, তো সেই জন্য ওকে একটু খেলতে দেওয়া হয়। তো এখন একটু শুয়ে নিয়ে আমার সাথে কথা বলছে যে আমি এখন শোবো না, আর এই দেখো
দেখেছ ওর দুষ্টুমি, উঠেই তার লাফালাফি শুরু হয়ে গেছে। আর তো লাফালে 11:15 অলরেডি, দেখো 11 বেজেই গেছে। আর তো এইবার একটুখানি লাফালাফি করে খেলে ঠেলে নিয়ে এবার আমি লাইটটা অফ করব একটু পরে, তারপরে ও ঘুমিয়ে পড়বে। তো এই হচ্ছে আজকের ওর মর্নিং টু।